নিঃস্ব নবীকে জীবন দিয়ে ভালোবাসতে হবে। কি দিয়ে? জীবন দিয়ে ভালোবাসতে হবে, কারণ এই পৃথিবীর বুকে আদর্শ রাজনীতি সব শিক্ষা দিয়েছেন একমাত্র আপনার আমার নবী, আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। কারণ রাসূলের থেকে রাজনৈতিক নেতা আর কেউ হতে পারে না, বিশ্ব নবীর থেকে আদর্শবান মানুষ পৃথিবীর বুকে আর কেউ হতে পারে না। এটা হচ্ছে শাবান মাস। অন্যদিকে আজকে কিন্তু আরেকটা দিন আছে বাংলাদেশের মুসলমানদের জানার দরকার আছে। এদেশের নন্দিত নেতা যাকে বলা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আল্লাহ যেন তাকে মাফ করেন, বলেন আমি আমার ভাইরা আমরা সকলকে শ্রদ্ধা করি ভালোবাসি, 17ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস। কি দিবস? আরো জোরে বলেন, জন্মদিবস। এই দিনেই আল্লাহ পাকের রহমত নিয়েই তিনি পৃথিবীর বুকে এসেছিলেন। তিনি একটা বক্তব্য দিয়েছিলেন স্বাধীনতার পূর্বে, আমার তো সেই বক্তব্য শুনে, আমার শুধু নয় এ জাতির মানুষরা যখন শুনে মনে হয় এক্ষুনি মনে হয় স্বাধীনতা হবে। তিনি বলেছিলেন, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করেই ছাড়ব ইনশা। আরো জোরে বলেন, তিনি বলেছিলেন ইনশা আল্লাহ। সুতরাং তানার কথার পিছনে ছিল ইনশা। আরে ইনশা আল্লাহর প্রতি উদ্বুদ্ধ হয়ে এদেশের আম জনতা মুসলমান নরনারী 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, 30 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে, লক্ষ লক্ষ মুসলমানদের রক্তের বিনিময়ে, হাজারো নরনারী মুসলিম নরনারী তানার এই বক্তব্যের প্রতি আকর্ষিত হয়ে বাংলার মুসলমানরা একত্রিত হয়ে পাকিস্তানির সেই শক্তিকে উপেক্ষা করে এদেশের স্বাধীনতাকে আনার জন্য ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধ করে এই স্বাধীনতা অর্জন করেছিল, আলহামদুলিল্লাহ। কিন্তু ওনার বক্তব্যের আরো কিছু আমরা ভুলে গিয়েছি আমার ভাইরা, সেটা হচ্ছে এই, গভীর মনোযোগ দিন। অনেকেই মনে করে হুজুর মনে হয় কি বলতেছে তা ঠিক নেই, গভীর মনোযোগ দেন। উনি বলেছিলেন এদেশের মানুষ মুক্তি চাই, ভালো করে শোনেন, উনি বলেছিলেন এদেশের মানুষ মুক্তি চাই, এদেশের মানুষ বাঁচতে চাই, এদেশের মানুষ স্বাধীনতা চাই। এই তিনটি কথা কত সুন্দর কথা। আমার তো মনে হয় 1971 সালের সেই বক্তব্য আজকে তার বাস্তব রূপ ধরা দিয়েছে, কিন্তু আমরা অনেকেই বলতে পারি না। উনি বলেছিলেন এদেশের মানুষ বাঁচতে চায়। আমার তো মনে হয় বাজারে গরিব বেচারা সারাদিন কষ্ট করে 200, 300, 400 টাকা আয় করে যে সময় তেল কিনতে যায়, আমার তো মনে হয় একবার তেলের দাম শুনে আর একবার পকেটের দিকে তাকায়। কথা বলেন না কেন? আজকে আমরা সুন্দরভাবে বাঁচতেও পারতেছি না, কথা কন ঠিক কিনা? এখানেই শেষ নয়, এদেশের মানুষ মুক্তি চায়, এদেশের আম জনতা মুসলমান আলেম ওলামাদেরকে ভালোবাসে, এদেশের মুসলমান আলেম ওলামাদের মুক্তি চায়। শুধু তাই নয়, 2 নম্বর পয়েন্ট, 3 নম্বর, এদেশের মানুষ স্বাধীনতা চায়, এই 3 নম্বর কথা তিনি বলেছিলেন। আমার ভাইরা, আমার তো মনে হয় এদেশের মানুষের স্বাধীনতা আজ পর্যন্ত ফিরে আসে নাই, কথা কান ঠিক কিনা? আমরা অবশ্যই এদেশের আলেম ওলামাদেরকে ভালোবাসি, কারণ অনেকেই মনে করে 2-4টা আলেম মোল্লা ধরলেই মনে হয় জীবনটা কোরআনের কথা শেষ হয়ে যাবে, কিন্তু হকপন্থী আলেমরা কথা বলবে একটার পর একটা, হকপন্থী আলেমরা বন্দী হবে। এদেশে ইসলাম কোনোর বাবার নাই, আলেম ওলামা কারোর বাবার নয়, ইসলাম এসেছে, আলেম ওলামা এসেছে আল্লাহর পক্ষ থেকে। 2-4টা মোল্লা ধরলেই ইসলামের আওয়াজ বন্ধ করে দেওয়া যাবে, কারণ এদেশের আম জনতা সমস্ত রাজনৈতিক ব্যক্তিগণ ইসলাম কোরআন আর আলেম ওলামাদেরকে ভালোবাসে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, গভীর মনোযোগ, মূল আলোচনায় ফিরে আসি। যে আয়াতে কারিম আমি তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তারা যদি
আপনার আল্লাহর ভালোবাসা পেতে চাই, তারা যদি আল্লাহর জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে আল্লাহর জান্নাতে যেতে চায়, পরকালে নাজাতের পথ যদি তারা পেতে চায়, অবশ্যই তাদেরকে কি করতে হবে? তুহিব্বুনাল্লাহ ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, অবশ্যই তারা আপনার অনুসরণ অনুকরণ করবে। আমার ভাইয়েরা, বিশ্বনবীর আদর্শ অনুকরণ ছাড়া আপনি জান্নাতে যেতে পারবেন না। ছোট্ট একটা উদাহরণ দেই, সাতক্ষীরা থেকে একটা বাস ঢাকার উদ্দেশ্য ছেড়েছে, গভীর মনোযোগ, কিন্তু ওই ড্রাইভারের কোনো জ্ঞান নাই কিভাবে চালাতে হয়। তাহলে ওই ড্রাইভার গাড়ি নিয়ে বলেন তো দেখি ঢাকায় যাবে নাকি খাদে যাবে। ওই ড্রাইভার যেমন গাড়িটা ঢাকায় না যে খাদে যাবে, আপনি যদি এই পৃথিবীর বুকে, আমার ভাইরা বিশ্বনবী চলে গিয়েছেন, আপনি বলবেন হুজুর আমরা কার আদর্শ মানব, নবী তো নাই। আল্লাহর নবী দুনিয়ার বুক থেকে চলে গিয়েছেন, বিশ্বনবীর কাছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো থাকবেন না, আপনার এই ধারা অব্যাহত রাখবে কারা? আল্লাহর নবী জবান খুলে বললেন, আল উলামাউ ওয়ারাসাতুল আমবিয়া, শেষ জামানায় হকের দাওয়াত দেবে যারা, ইসলামের জন্য কোরআনের জন্য মার খাবেও তারা। কথা বলেন না কেন? তাদেরকে সম্মান করবে, তাদেরকে অনুসরণ করবে, অনুকরণ করবে। ওরা যেন আলেমদেরকে অনুসরণ আর অনুকরণ করে নাই, ওরা যেন স্বয়ং বিশ্বনবীকে অনুসরণ করে করে আলেমদের সঙ্গে নিয়ে আমার ডাইরেক্ট আল্লাহর জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে চলে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তুমি অনুসরণীয়, তুমি অনুকরণীয়, তুমি রাসূল আমার সবচেয়ে প্রিয়। তুমি অনুসরণীয়, তুমি অনুকরণীয়, তুমি রাসূল আমার সবচেয়ে প্রিয়। সুবহানাল্লাহ। জীবনের থেকে সব থেকে অনুসরণ অনুকরণ আর ভালোবাসতে হবে বিশ্বনবীর। সাহাবীরা কেমন ভালোবাসতেন, উহুদের ময়দানে বিশ্বনবীকে অ্যাটাক করেছেন কাফের বেঈমান আর মুশরিকরা। ভুলে যাবেন না, ইসলামের দাওয়াত আর ইসলাম কোরআন এমনি এমনি আসে নাই। আমার ভাইয়ের আটলান্টিক আর মহাসাগরের মতো অসংখ্য সাহাবী আর বিশ্বনবীর রক্তের মাধ্যমে ইসলাম কোরআন আজকে সারা পৃথিবীর বুকে এসেছে। আজকে যারা ইসলাম নিয়ে কোরআন নিয়ে গাদ্দারি করে তাদের সঙ্গে আমাদের সম্পর্ক থাকতে পারে তখন, কিন্তু ইসলাম কোরআন আর নবীর আদর্শ নিয়ে যারা কথা বলবে ওদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। জীবন যাবে কিন্তু ঈমান, কথা বললে বুঝি কেমনে? জীবন যাবে কিন্তু ঈমান, কারণ এই কোরআনের দাওয়াত দিয়েছেন বিশ্বনবী, উহুদের ময়দানে রক্তাক্ত হয়েছেন। এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছেন, উহুদের প্রান্তরে বিশ্বনবীর দমদম মুবারক শহীদ হয়েছেন। এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে আল্লাহর নবীকে এক নয় দুই নয় সাড়ে তিন বছর সিহাবে আবু তালিবের জেলখানায় বন্দি করে রাখা হয়েছে। সুতরাং আজকে যারা হকের দাওয়াত দিবে, ইসলামের কথা বলবে, হকের পথে চললেই বাধা আসবে, কিন্তু মুসলমানরা জীবন বাজি রেখে ইসলাম কোরআন আর সত্যের পথ ছেড়ে যাবে না। কারণ মুসলমানরা তো কারোর ভয় করে না, মুসলমানরা ভয় করে কার।